পৃথিবীতে সুখী দেশের কথা বলতে হলে বারবারই ইউরোপের দেশগুলো অন্য যে কোনো দেশ থেকে এগিয়ে থাকে। কেননা একটি দেশের মাথাপিছু জিডিপি, অর্থনীতি, দুর্নীতি, অপরাধের হার, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা ও জীবনযাপনের মানের উপর ভিত্তি করে প্রতিবছর জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে। এইসব দিক বিবেচনা করে ইউরোপের স্ক্যান্ডিনেভীয় দেশগুলি প্রায়শই তালিকার শীর্ষে উঠে আসে। 2022 সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী 10টি দেশ সম্পর্কে তো চলুন শুরু করা যাক। এক, ফিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড টানা পঞ্চমবারের মতো এই ওয়ার্ল্ড তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে। ফিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদের সাথে এর সমুদ্র সৈকত, হ্রদ, দ্বীপ, বন রয়েছে। এই দেশের মাথাপিছু জিডিপি, উচ্চ আয়ু, সুস্থ জীবনযাপন, জীবনযাত্রার মান, নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা, অপরাধ স্বল্পতা এবং মানবিক উদারতার মতো মানদণ্ডের উপর ভিত্তি করে 7.84 স্কোর নিয়ে ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশের মধ্যে এক নম্বরে রয়েছে। ফিনল্যান্ডের শিক্ষা একটি জন্মগত অধিকার এবং তা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সেবা হিসাবে বিবেচিত। 7 থেকে 16 বছর বয়সী ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষাদান করেন ফিনল্যান্ড সরকার। 2, ডেনমার্ক। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। এটি ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি স্ক্যান্ডিনেভীয় দেশ। এই দেশের মানুষগুলোর মধ্যে শান্তির প্রধান কারণ হিসাবে গবেষকরা বলেন ডেনমার্কের লোকজন কখনোই যুদ্ধবিগ্রহে জড়ান না, তাদের প্রধান লক্ষ্য নিজেদের অর্থনৈতিক দিক। 2022 সালে জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে তাদের স্কোর 7.62। ডেনমার্কের স্থিতিশীল সরকার, বিনামূল্যে শিক্ষা প্রদান, স্বাস্থ্যসেবা এবং মানবাধিকারের প্রতি সম্মান, এইসব বিষয়ের উপর ভিত্তি করে দীর্ঘ সময় ধরে ডেনমার্ক বিশ্বের সুখী দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। 3, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড দেশটিকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। অনেকেরই মতে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.57 স্কোর নিয়ে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে। মূলত এই দেশগুলির মাথাপিছু উচ্চ জিডিপি, নিম্ন দুর্নীতির মাত্রা, উচ্চ জীবনযাপনের মান, এইসব কারণে দেশটি ক্রমাগতভাবে বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। সাধারণত এই দেশটি সুইস ব্যাংকিং, দামি ঘড়ি এবং চকলেটের দেশ হিসাবে আমাদের সবার কাছে পরিচিত হলেও পাহাড়, পর্বত, লেক, ভ্যালি, বনাঞ্চল ঘেরা এই দেশটি পৃথিবীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি। তাই সুইজারল্যান্ড বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু মানুষের কাছে অন্যতম গন্তব্য। 4, আইসল্যান্ড। আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র যা 7.55 স্কোর নিয়ে বিশ্বের চতুর্থ সুখী দেশ। এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয়ে থাকে। একই সাথে এই দেশটি পৃথিবীর জনবিরল দেশগুলোর মধ্যে অন্যতম। মূলত আইসল্যান্ডের নিম্ন অপরাধের মাত্রা, উচ্চ জীবনযাপন মাত্রার মান, বিনামূল্যে উচ্চমানের শিক্ষা প্রদান এবং নিম্ন বেকারত্বের হারের জন্য দেশটি বিশ্বের অন্যতম সুখী দেশ হিসাবে পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। আইসল্যান্ডের সামাজিক বৈষম্য এবং বিশৃঙ্খলার হার একদম শূন্যের কাছাকাছি। এই দেশের মানুষরা অত্যন্ত অতিথিপরায়ণ। সাম্প্রতিক বছরগুলিতে দেশটি ভ্রমণকারী লোকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 5, নেদারল্যান্ডস। নেদারল্যান্ড দেশটি তার আইকনিক টিউলিপ ও উইন্ডমিলের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত হলেও তাদের উচ্চমানের শিক্ষা, কম অপরাধের হার এবং উন্নত লাইফস্টাইলের জন্য বিশ্বের অন্যতম সুখী দেশের তালিকায় নিজেদের জায়গা দখল করে নিয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.46 স্কোর নিয়ে নেদারল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে। এই দেশ হল্যান্ড নামেও পরিচিত। দেশটির আয়তন ছোট হলেও অনেক উন্নত, একটি দেশ যাদের অর্থনীতির মূল ভিত্তি হল কৃষিকাজ। তাই নেদারল্যান্ডসের প্রথম শ্রেণীর ধনীদের অধিকাংশই কৃষক। এই দেশে অপরাধের হার প্রায় শূন্য, কারণ প্রতিবছর অনেক জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র কয়েদির অভাবে। এছাড়াও দেশটির মানুষদের অনেক অতিথিপরায়ণ হিসাবেও সুনাম রয়েছে। 6, নরওয়ে। ছবির মতো সুন্দর নিশীত সূর্যের দেশ নরওয়ে। দেশটিতে রয়েছে রূপকথার গল্পের মতো সুন্দর সুন্দর সমুদ্রঘাট, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি এবং অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.39 স্কোর নিয়ে নরওয়ে বিশ্বের সুখী দেশগুলির মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে। 2017 সালের প্রতিবেদনে নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল, তবে এখন তা ফিনল্যান্ডের দখলে। নরওয়ে বিশ্বের সুখী দেশের তালিকায় আধিপত্য বজায় রাখার প্রধান কারণ হল সামাজিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা। এছাড়াও মাথাপিছু উচ্চ জিডিপি, সর্বজনীন স্বাস্থ্যসেবা এবং চমৎকার শিক্ষার সুযোগ থাকার কারণে দীর্ঘ সময় ধরে এই দেশে বিশ্বের সুখী দেশ হিসেবে নিজেদের পরিচিতি ধরে রেখেছে। 7, সুইডেন। সুইজারল্যান্ডের ঠিক বিপরীত দিকে আরেকটি স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেনের অবস্থান।
সুইডেন শীতল আবহাওয়া সুন্দর শহর এবং মরুভূমির সমন্বয়ে গঠিত একটি দেশ। এটি কম দুর্নীতির হার এবং সহ সবচেয়ে স্বচ্ছ দেশগুলির মধ্যে একটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.36 স্কোর নিয়ে সুইডেন বিশ্বের সুখী দেশগুলির মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। দেশটি গত বছরের থেকে এক ধাপ নিচে নেমে 7 নম্বরে নেমে এসেছে, কারণ অন্যান্য নর্ডিক দেশগুলির তুলনায় সুইডেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছিল করোনা মহামারীর কারণে, যা এই দেশে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে কিছুটা প্রভাবিত করেছে। সামাজিক নিরাপত্তা, উচ্চ আয়ু, মানসম্পন্ন জীবনযাপন, সর্বজনীন স্বাস্থ্যসেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং ব্যক্তির স্বাধীনতার উচ্চ স্কোর থাকায় সুইডেন ধারাবাহিকভাবে বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে। 8. লুক্সেমবার্গ। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় লুক্সেমবার্গ নতুন একটি দেশ। সাধারণত এই দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হিসাবেই সারা বিশ্বে পরিচিত। ইউরোপের ছোট্ট এই দেশটি বেলজিয়াম, ফ্রান্স এবং জার্মানির মধ্যে অবস্থিত। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.32 স্কোর নিয়ে লুক্সেমবার্গ বিশ্বের সুখী দেশগুলির মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে। মূলত উন্নত জীবনযাপন, শক্তিশালী অর্থনীতি, মাথাপিছু আয়, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ব্যবস্থা এইসব বিষয়ের উপর নির্ভর করে লুক্সেমবার্গ বিশ্বের 10টি সুখী দেশের মধ্যে একটি হয়ে উঠেছে। এছাড়াও লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম একটি পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিন অন্তত 2 লক্ষ পর্যটক ঘুরতে আসে। 9. নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত ওশেনিয়া মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র নিউজিল্যান্ড, সমুদ্র ও সবুজ পাহাড় ঘেরা বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.28 স্কোর নিয়ে নিউজিল্যান্ড বিশ্বের সুখী দেশগুলির মধ্যে 9ম অবস্থানে রয়েছে। এটি পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ দেশের মধ্যে একটি। মূলত বাক স্বাধীনতা, উন্নত মানের শিক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি দিক বিবেচনা করে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় উঠে এসেছে। এখানে উল্লেখ্য যে নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী 10টি দেশের তালিকার মধ্যে একমাত্র দেশ যার অবস্থান ইউরোপ মহাদেশের বাহিরে। 10. অস্ট্রিয়া। সুখী দেশের তালিকায় 10ম স্থানে রয়েছে ইউরোপের আরেকটি সুন্দর দেশ অস্ট্রিয়া। আলপস পর্বতমালার ওপরে অবস্থিত এই দেশের মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার প্রায় নেই বললেই চলে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2022 অনুসারে 7.27 স্কোর নিয়ে অস্ট্রিয়া বিশ্বের সুখী দেশগুলির মধ্যে 10ম অবস্থানে রয়েছে। অস্ট্রিয়া একটি উচ্চ আয়ের দেশ, যেখানে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সহ নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। অপরূপ সুন্দর সবুজ পাহাড়, আদিম হ্রদ, প্রাচীন স্থাপত্য, সংস্কৃতি ও ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত এই দেশটি। প্রতি বছর সৌন্দর্যের কারণে অনেক পর্যটকরা ভিড় জমান অস্ট্রিয়াতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।